কি মনে করে? তোমাকে রেখে অনেক দূরে চলে যাব তো, তাই বারবার দেখতে ইচ্ছা করছে। আগে কখনো একা রেখে যাওনি? এবার কেমন যেন খুব মায়া লাগছে। একটা কথা বলবো? বলো না। আমার একটা ফ্রেন্ড আছে না রাহাত, ভাবছি ওদের একদিন বাসায় দাওয়াত করব। জিজ্ঞেস করার কি আছে? তাহলে কাল ওদের জন্য আয়োজন করি। আপনি যা বলবেন তাই হবে। এই কিয়া, চা বানাও। চা ছাড়া কি আড্ডা জমে? ভাবি আমি আসি আপনাকে হেল্প করতে। ওকে বিয়ে করার পর থেকে না ওর হাতের চা ছাড়া আর কারো চা ভালো লাগে না। তুমি একটু বেশি বেশি বলতেছো। একটা পরীক্ষা হয়েছে। ভাবি আপনি শুধু কষ্ট করে আজকে একটু চা বানান, তারপর আমরা চা খেলেই বুঝবো। ভাই কি বারে বারে বলতেছে নাকি আপনাকে ভালোবেসে বলতেছে? শুধু শুধু ওকে কষ্ট দিচ্ছ। কষ্ট কিসের, সামনে চাই তো, বানিয়ে নিয়ে আসছি। ভাবি কিচেনটা কোন দিকে? আচ্ছা চলো আমার সাথে। আমি কল্পনাও করতে পারিনি তুমি জীবনে এত নিজ কাজ করতে পারবা। কি হইছে? আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি রাহাত আমার সাথে এমন করবে। রাহাত কি করছে? আমাকে জবরদস্তি কপালে কিস করছে। আমি জীবনে আর ওর সাথে কথা বলবো না। সিহাকে সেদিন শান্ত করতে পারলে আমি নিজেকে শান্ত করতে পারছিলাম। রাহাতের রক্ত না দেখা পর্যন্ত আমি শান্ত হব না। আরে ঈশান ভাইয়া, ইহা আসে নাই? না আসলে মার বাসায় গিয়েছে। আমি একা বাসায় যে কি করবো তাড়াতাড়ি, তাই আড্ডা দিয়ে যাই আপনাদের সাথে। এরকম চলে আসবেন প্রায়। তোমরা বসে গল্প করো, আমি বরং তোমাদের জন্য চা করে নিয়ে আসি। শিওর না, আমি জাস্ট একটু ভেতরে যাচ্ছি, আমার একটু কাজ আছে। শিওর। তোমার কফি। তিহার কথায় একটু চমকে উঠলাম। তিহার জন্য চারজনকে খুন করতে হয়েছিল, হয়তো এই জীবনে আর একটা খুনই করব। তিহাকে খুন করেই এই গল্পের সমাপ্তি টান। চিনি কম হয়েছে। তুমি কিন্তু বেশি মিষ্টি খাচ্ছ। তুমি আচ্ছা তো তাড়াতাড়ি। শরীরটা খারাপ লাগছিল। ভিডিওটা দেখার পর রক্ত উঠে গেল মাথায়। মনে হয়েছিল এখনই খুন করে দেই প্রিয় ভালোবাসার মানুষটাকে।